নমস্কার বন্ধুরা, রয় কাপেলস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হোয়াইট সস পাস্তার রেসিপি। আমরা প্রায় সময় রেস্টুরেন্টে গিয়ে খেয়ে থাকি এই হোয়াইট সস পাস্তা, কিন্তু বাড়িতেও খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। হোয়াইট সস পাস্তা করার জন্য এখানে আমি পাস্তাগুলোকে এরকম বয়েলড করে নিয়েছি। আর লাগবে আমার এখানে পেঁয়াজ, একটু রসুন আমি এরকম ছোট ছোট করে স্লাইস করে নিয়েছি, কাঁচা লঙ্কা, আর নিয়েছি অল্প একটুখানি গাজর। এই দিয়ে আমি হোয়াইট সস পাস্তাটা করব। চিকেনটা আমি এখানে নুন দিয়ে বয়েলড করে নিয়েছি, তো ফার্স্টেই আমি গাজর, পেঁয়াজ, রসুন এগুলোকে ফ্রাই করে নেব। পেঁয়াজ আর গাজরটাকে আমি দিয়ে দিয়েছি, দিয়ে আমি ফ্রাই করে নিচ্ছি। নিয়ে আমি কুচিয়ে রাখা রসুনটুকু দিয়ে দিচ্ছি, আর এখানে আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু দিয়ে আমি ফ্রাই করে নেব। আমি আজকে খুব চটজলদি কীভাবে হোয়াইট সস পাস্তা বানানো যায় আমি সেটাই করে দেখাচ্ছি। হোয়াইট সসটা বাড়িতেও বানিয়ে নেওয়া যায়, তবে আমি আজকে রেডিমেড মিক্সটা দিয়েই বানাবো। এগুলোকে বেশি ফ্রাই করার দরকার নেই, অল্প একটু ফ্রাই করলেই হয়ে যাবে। এখানে হোয়াইট সস পাস্তার এই মিক্সটা আমি গুলে নিয়েছি, গুলে নেব। আজকে আমি এই রেডিমেড এই মিক্সটা দিয়ে আমি এই হোয়াইট সস পাস্তাটা বানাবো। তো আমি এখানে এই পাউডারটা নিয়ে নিয়েছি, এবারে আমি দুধ দিয়ে এই মিক্সটাকে গুলে নেব। এই মিক্সটার মধ্যে কিন্তু সব কিছু দেওয়া আছে, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো, নুন সব কিছু দেওয়া থাকে। ইনস্ট্যান্ট খুব চটজলদি বানানোর জন্য কিন্তু এই মিক্সটা ব্যবহার করা যায়। এবার আমি এই বয়েলড করা চিকেনটাও দিয়ে দিলাম। চিকেনটাও আমি খুব বেশি ফ্রাই করব না, জাস্ট অল্প একটু আমি এর সাথে ফ্রাই করে নেব। আমি অল্প একটু নুন অ্যাড করছি, কারণ চিকেনটা আমি যখন বয়েলড করেছিলাম তখন আমি অল্প একটু নুন দিয়ে বয়েলড করেছিলাম, আর এখন আমি অল্প একটুখানি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আমি আর একটু ফ্রাই করে নিচ্ছি। খুব বেশি ফ্রাই করার দরকার নেই, হোয়াইট সস পাস্তাতে বেশি ফ্রাই করতে হয় না কোনো জিনিসই। হোয়াইট সসটা আমি রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু সমস্ত কিছুই দেয়া থাকে। তো ইনস্ট্যান্ট হোয়াইট সস পাস্তা বানানোর জন্য কিন্তু এই মিক্সটা খুবই দরকারি। তো এই সসটা আমি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, দিয়ে আমি আবার সব কিছুর সাথে একসাথে মিক্সড করে দেব। এবারে দিয়ে দিচ্ছি মেয়োনিজ। মেয়োনিজটা একটু বেশি পরিমাণে দিতে হবে। মেয়োনিজটা দিয়ে এবারেও আমি আবারও মিক্সড করে নিচ্ছি। এটা কিন্তু খুবই হেলদি একটা রেসিপি, আপনারা কিন্তু বাচ্চাদেরও টিফিনে দিয়ে দিতে পারেন। এখন আমি এই বয়েলড করে রাখা পাস্তাটা এর মধ্যে অ্যাড করে দিলাম। সব কিছু দিয়ে আবারও আমি মিক্সড করে নিচ্ছি। দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু খুব সুন্দর হয় এই পাস্তাটা। দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচ গুঁড়ো। সব কিছু দিয়ে আবারও আমি পাস্তাটাকে কিন্তু মিক্সড করে দিচ্ছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু লাগে। আমাদের হোয়াইট সস পাস্তা একদমই রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে এইভাবে কিন্তু হোয়াইট সস পাস্তা বানিয়ে নিতে পারেন। এখন আমি সার্ভ করে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। আমরা কিন্তু রেস্টুরেন্টে অনেক টাকা দিয়ে এই হোয়াইট সস পাস্তা কিনে খাই, কিন্তু বাড়িতেও খুবই সহজে এই হোয়াইট সস পাস্তা কিন্তু বানিয়ে নেওয়া যায়। আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দেবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনস চলে যাবে। তাহলে আজকে এই অবধি, আবারও আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।